সেই নামে আমার না ছিললে আমি সাধারণ সম্পাদক কেন? একটা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলে কালকে থেকে দেখিয়ে দেবো। কি দেখিয়ে দেবেন আপনি? আপনি কি দেখাবেন বাংলার জনগণকে, বাংলার জনগণ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একটা জনসভায় গিয়েছিলেন, সেখানে তাকে বক্তৃতা দেওয়ার আগে যে স্লোগানগুলো দেওয়া হয় জয় বাংলা বা বিভিন্ন কিছু, এটি বলার সময় তিনি তার উপর রেগে গিয়েছিলেন। দর্শক, ওবায়দুল কাদের রেগে গিয়েছিলেন এবং তিনি আরও কথা বলেছেন নেতাকর্মীদের উপর, নেতাকর্মীদের উপর খুব রেগে গিয়েছিলেন, চটে গিয়েছিলেন। আপনাকে সে ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখে আশা করি অনেকটা বিনোদন পাবেন এবং ভিডিওটা অনেক মজা লাগবে। দর্শক, এর আগে আপনাকে আরেকটা ভিডিও দেখাতে চাই। ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে টকশোর ভিতরে ডক্টর ফয়জুল হক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন রিজার্ভের টাকা গেল কোথায়, এবং ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে আমরা দেখিয়ে দিব। এসব বিষয় নিয়ে ওবায়দুল কাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে ডক্টর ফয়জুল হক। চলুন তার ভিডিওটা আগে একটু দেখে আসি। একটা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলে কালকে থেকে দেখিয়ে দেবো। কি দেখিয়ে দেবেন আপনি? আপনি কি দেখাবেন বাংলার জনগণকে, বাংলার জনগণ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে? দেখিয়ে দিবে যে আপনারা গণতন্ত্রহীন, আপনারা রাষ্ট্রবিরোধী, আপনারা গণতন্ত্র। তিনি বলেছেন দেখিয়ে দিবে যে সমাবেশ কাকে বলে, কারণ আপনারা 10 লক্ষের কথা বলে 1 লক্ষ এনে যে আঘাত করেন, আপনারা 10 লক্ষের কথা বলে 1 লক্ষ আনেন, 5 লাখ 5 লাখ বলে 50,000 আনেন, এই এর বিপরীতে তারা দেখিয়ে দিব জনসমাগম কাকে বলে। আমরা আমরা 1 লক্ষ 5 লক্ষ বলে কথা নয়, বাংলাদেশের সমগ্র মানুষ আমাদের সাথে। কোটি মানুষ হওয়ার পরেও আমরা বলি লক্ষ লক্ষ মানুষ হয়েছে, খুলনায় তো কোটি মানুষের উপরে মানুষ হয়েছে। কিন্তু যেই শামীম ওসমানরা বক্তব্য দেয়, সেই শামীম ওসমানরা আপনি মানুষ কি হাজির করেছেন? আপনি দেখেন যেখানে আমাদের মির্জা ফখরুল সাহেব চিফ গেস্ট হয়ে যাচ্ছে, এখানে খালেদা জিয়া তারেক রহমান চিফ গেস্ট না, আপনাকে বুঝতে হবে। সেই সমাবেশেই লক্ষ লক্ষ মানুষের আজকে রানাগোনা হতায় তারেক রহমান খালেদা জিয়া যখন রাজপথে নামবে কিংবা সমাবেশে যেতে পারবে, তখন বাংলাদেশের অলিতে গলিতে আওয়ামী লীগের কোনো বালবাচ্চা খুঁজে আপনি পাবেন না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তখন ওদেরকে র‍্যাব রক্ষা করতে পারবে না, আর্মি রক্ষা করতে পারবে না, পুলিশ রক্ষা করতে পারবে না। সেই ধরনের অপকর্ম এই আওয়ামী দুঃশাসনের আমলে হয়েছে, সেজন্য আমি বলি আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি যে আপনারা যারা আজকে বাস বন্ধ করছেন, গাড়ি বন্ধ করছেন, ফেরি বন্ধ করছেন, লঞ্চ বন্ধ করছেন, বিভিন্ন ষড়যন্ত্র করছেন, আপনাদের আওয়ামী লীগের যদি একেবারে সত্যিকার শক্তি থাকে, পারলে এই বাস গাড়ি রিক্সা যাবতীয় সব বন্ধ করে পুলিশি সহযোগিতা ছাড়া ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে 1 লক্ষ লোকের সমাবেশ যদি দেখাতে পারেন, তাহলে রাজনীতি আমি তো ছেড়ে দিব, কিন্তু আপনি দেখাতে পারবেন না। এটার চূড়ান্ত বাস্তব সত্য কথা হচ্ছে বাস গাড়ি বন্ধ রেখে আপনি দেখাতে পারবেন না। আপনি এই যে ঢাকায় 2001 জন ভদ্রলোক বলেছে যে গাড়ি ঢুকাবে, অমুক জায়গায় আরেকজন এইটা করবে সেইটা করবে, এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের চট্টগ্রামে 4 তারিখ সম্ভবত নভেম্বরের সমাবেশ হবে। আপনারা দেখবেন যে নভেম্বরের এক্স্যাক্টলি ডেটটা আমার এখানে স্মরণ নাই, তো তারা সমাবেশ করবে ওবায়দুল কাদের সাহেব আজকে বলেছে। তো এই সমাবেশগুলোতে দেখবেন যে তাদের এই নির্লজ্জ হায়নার দলেরা কিভাবে বিভিন্ন প্রকার বাস মালিক সমিতিদেরকে তারা প্রমোট করে, তাদেরকে প্রেশারাইজ করে তারপরে সেখানে নিয়ে যায়, অথচ আজকে তারা সমগ্র জায়গায় বাস বন্ধ করে দিচ্ছে। আপনারা জানেন যে বাস মালিক সমিতির সভাপতি এই যে খুলনার গফফর সাহেবের একটি টক শোতে তিনি নিজে বলেছেন যে আমি এইসব বিষয়ে জানি না, আমাদের এই দেশে রাজনীতির কারণে বাসগুলো বন্ধ হয়। আপনারা জানেন অনেক কথা আছে যেগুলো আমি শেয়ার করতে পারি না, তবে এটা বলতে চাই যে আমরা বাস মালিক সমিতি বাস বন্ধ করি নাই, এটা স্পষ্ট প্রমাণ আছে। এবং আমার মনে হয় সাইফুর সাগর ভাই আপনার টক শোতেই তিনি এই কথা বলেছেন। অতএব একজন বাস মালিক সমিতি জানে না যে বাস বন্ধ হয়ে যাবে, আর আওয়ামী লীগের ভাইয়েরা সকাল বিকাল জানে যে এটা বাস মালিক সমিতি করছে, আমাদের কিছু করা নাই। মূলত আওয়ামী লীগ তাদের জনপ্রিয়তা হারিয়েছে, তাদের ব্যক্তিত্ব হারিয়েছে, দলের প্রতি মানুষের আস্থা নেই, ভালোবাসা নেই। আজকে সেই কারণে নিজেরা যখন পারছে না তখন বিরোধী মতের উপরে তারা চাপিয়ে বসেছে। আপনি দেখেন খুলনায় তারা কি পরিমাণ জুলুম করেছে, নির্যাতন করেছে, খেয়া পারাপার পর্যন্ত বন্ধ করে কেউ? একজন মানুষ হসপিটালে কিভাবে যাবে, ডাক্তার কিভাবে দেখাবে, একজনের যদি এমার্জেন্সি কেস হয় সে কোথায় যাবে? আওয়ামী লীগের কোনো মানুষের উপরে মানবতা নেই, কিন্তু প্রতিবাদে মানুষ যেটা করেছে সমগ্র রাত জুড়ে সেই জায়গায় মানুষ এসেছে, এবং রাতের অন্ধকারে তারা সেখানে পাটি বিছিয়ে রাস্তায় খালি গায়ে যে যেভাবে পেরেছে প্রতিবাদ করেছে। কারণ কি জানেন? বাংলাদেশের মানুষ জাগতে শিখেছে, বাংলাদেশের মানুষ এই অবৈধ সরকারের পদত্যাগ চায়, পতন চায়, যে কারণে চট্টগ্রামেও সুন্দর হয়েছে, আজকের এই আপনার এই যে ময়মনসিংহে হয়েছে এবং খুলনায় হয়েছে, প্রত্যেক জায়গায় তারা রেল স্টেশনের ছাদের উপরে মানে চেপে বসে, তারপরে রাতের অন্ধকারে মিছিল নিয়ে হেঁটে, তারপরে আগের দিনই তারা সমাবেশকে সফল করেছে। আপনি দেখেন আজকে এই মুহূর্তে
রংপুরের মহাসমাবেশ আগামী কালকের কি হবে, এখন লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে তাদের মাঠের মধ্যে অন্ধকারের মধ্যে তারা সেখানে উপস্থিত হয়ে তারপরে শুয়ে পড়েছে, কেউ বসে পড়েছে শুধুমাত্র তাদের এই বাস বন্ধ করার কারণে। আজকে রংপুরের বাসগুলোও বন্ধ করে রাখা হয়েছে, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তাদের এই কার্যক্রমগুলো বন্ধ করা হয়েছে। তাদের যদি বুকে সাহস থাকে, চ্যালেঞ্জ দিয়ে বলুক যে সরকার পারবে, বাস চালু রাখবে, সবকিছু চালু রাখবে, তারপরে আওয়ামী লীগ বিএনপির সাথে চ্যালেঞ্জ নিয়ে পারলে একটা সমাবেশ করা পারবেন না। যেই শামীম ওসমান কয়েকদিন আগে চ্যালেঞ্জ নিয়ে বক্তৃতা দিয়েছেন, সেই শামীম ওসমান কয়েকদিন আগে এই যে নারায়ণগঞ্জে সমাবেশ করে ওবায়দুল কাদের সাহেবকে সমাবেশের চিফ গেস্ট রেখার পরে সেখানে মানুষ হয়েছে মাত্র 1 থেকে 1.5 হাজার মানুষ, তারা কানেকশন করতে পারে নাই, 2 থেকে 3 হাজার চেয়ার বসিয়েছে, সেই চেয়ারের 1.5 হাজার 2 হাজার চেয়ার পিছন থেকে ফাঁকা ছিল। এই তো হচ্ছে তাদের ফাটাকেষ্ট। যখন রাশেদ খান ভাই বলেছিল তখন খুব কষ্ট লাগেছে, আপনারা তো আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী ফাঁকা ফাটাকেষ্ট, শুধু ওবায়দুল কাদের নয়, আপনাদের হুঙ্কার আছে কিন্তু কর্মের সাথে কাজের সাথে আপনাদের বিন্দুমাত্র চরিত্রের কোনো মিল নেই। সে কারণে এখানে এখানে এসেছে যে আমাদের আজকের বর্তমান সময়ের খেলা হবে, আপনার সাথে আমার কেন খেলাধুলা হবে, আমরা রাজনৈতিক মঞ্চে এসেছি, আপনি আমাকে উন্মুক্ত স্পেস করে দিন, আমরা খেলবো গণতন্ত্রের ভাষায়, আমরা খেলবো ব্যালটের ভাষায়, আমরা খেলবো মানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। কিন্তু ডক্টর ফয়জুল হক, এই খেলা হবে নিয়ে আজকে জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন, তিনি বলেছেন খেলা প্রসঙ্গে তিনি বলেছেন যে যারা 17 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের 17 কোটি মানুষের মধ্যে আপনিও একজন, আমিও একজন, বাংলাদেশের প্রত্যেকটি দলের বিএনপির কথা বিএনপি কে ইন্ডিকেট করে বলেছে যে আপনারা বিএনপি বিএনপি 17 কোটি মানুষের মধ্যে সম্পৃক্ত একটি দল, বিএনপি বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল, বিএনপি বাংলাদেশের জনগণের দল, বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল এবং সবচাইতে বেশি জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব এই দলের সাথে খেলতে হলে আপনাকে গণতন্ত্র বুঝতে হবে, দলের সাথে খেলতে হলে ব্যালটের মাধ্যমে খেলতে হবে, এই দলের সাথে খেলতে হলে ভোটের মাধ্যমে খেলতে হবে। কিন্তু ওই গুলি করে দিয়ে অবৈধ বৈচেষিক নির্যাতন করে এই সকলের এরশাদ সাহেবের সাথে যেভাবে আপনারা ঐক্য করে বাংলাদেশ অগণতান্ত্রিক পদ্ধতি চালু করেছিলেন, আপনারা মোনাফিকি করেছিলেন, ভোটে গিয়েছিলেন, সেই রকম অবৈধ কর্মকাণ্ড করে বাংলাদেশে আপনারা কোনোদিন আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন না। এবং এটাও দেখেন কত বড় ধৃষ্টতা, একটা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলে কালকে থেকে দেখিয়ে দেব। কি দেখিয়ে দেবেন আপনি? আপনি কি দেখাবেন বাংলার জনগণকে, বাংলার জনগণ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে দেখিয়ে দিবে যে আপনারা গণতন্ত্রহীন, আপনারা রাষ্ট্রবিরোধী, আপনারা? দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হকের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেছেন, তার কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলুন প্রিয় দর্শক, যে ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করতেছেন সেই ভিডিওটা একটু দেখে আসি। ভিডিওটা দেখার পর আপনাদের সামনে কথা বলবো, আগে ভিডিওটা দেখি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বারবার সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা ওবায়দুল কাদের আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জয় বাংলা। আমাদের অবস্থা হলো কি জানেন, আমি সবাইকে বলছি নেতাদের বিশেষণ দিতে দিতে এই নেতা সেই নেতা, আরে আমাকে ওবায়দুল কাদের বললেই তো, আর কি লাগে এই নামে আমার না চিনলে আমি সাধারণ সম্পাদক কেন? এত বিশেষণের দরকার? দর্শক, আপনারা ওবায়দুল কাকুর ভিডিওটি দেখেছেন, কাকুর অবস্থা খুবই খারাপ, শরীর মাথা কোনোটা ঠিক নেই। আমি দেখলাম গত কয়েকদিন আগে একটা সমাবেশে তার নামে প্রশংসা করতেছিল বা অনেক কিছু বলতেছিল, তিনি রেগে গিয়েছিলেন। আজকে ওই ভিডিওটা সমাবেশের ভিতরে, মানে মাথা অবস্থা খুবই খারাপ, খুব হট, এত কথা বলার কোনো সময় নাই, এত কথা কোনো ঝামেলা চলবে না, শুধু বিনোদন চলবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।